আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে হাঁটু অপারেশন করার পরে কি ব্যায়াম করবেন এবং প্র্যাকটিক্যালি আমি আপনাকে দেখিয়ে দেবো এক পেশেন্টের তারা কী করে মুভ করছে, সিঁড়ি দিয়ে কী করে ইজি উঠছে এবং তার সঙ্গে সঙ্গে রাস্তায় কী করে ইজি মুভ করছে। সেই ভদ্রমহিলা কিন্তু দুটো পা রিপ্লেস করেছে, সে অনেকদিন ধরেই হাঁটু ব্যথা নিয়ে ভুগছিল এবং শেষে আমি বলেছিলাম তাকে অপারেশন করে নিতে এবং সে অপারেশন করে এসছেন এবং সে দিব্যি আমি ব্যায়াম করিয়েছি, সে দিব্যি ফিট হয়ে গেছে। দেখুন আর একটাই কথা বলি, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, আর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমি আপনাকে রিপ্লাই করব। আর আমি আপনার জন্য এই ভিডিওটা দিচ্ছি, আপনি জেনে যান হাঁটু অপারেশন করার পরে কী ব্যায়াম করতে হয়। তাহলে আপনি এটা যদি জানতে পারেন আপনি সবাইকে শেয়ার করবেন যে হাঁটু অপারেশন করার পর তো এই ব্যায়ামগুলো করতে হয়, উনি দেখিয়েছেন আর আমি আছি আপনাদের হেল্পের জন্য। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটাই তো বললাম আমি, যে হাঁটুর আপনার অপারেশন করে এসছেন তারপরে ডাক্তাররা কী করতে বলে, আর আমরা ফিজিও হিসাবে আপনাকে কী ব্যায়াম করতে বলি বা করাই। প্রথমত হচ্ছে যখন আপনার অপারেশন করে এসছেন তখন স্টিচ থাকে, ডাক্তার পরের দিন এসে আপনাকে মুড়ে দেয় যে তার অপারেশনটা ঠিকমতো হয়েছে নাকি, সে দেখে নিলে এবার আমাদেরকে বলে দেয় তোমরা ফিজিও করো। তা আমরা পেশেন্টকে কী করি, প্রথমত আমরা চিন্তা করি যে পেশেন্টের দুটো পার্ট আমরা টাইট করব, একটা হচ্ছে থাইটা শক্ত করব, তার সঙ্গে সঙ্গে পাটাকে আমরা ফ্লেকশনের দিকে নিয়ে আসবো, মানে যতটা পা ফ্লেকশন করতে পারে। সেটা তো যেহেতু স্টিচ আছে প্যাডিং আছে তখন তো এগুলো করানো যায় না, তখন আমাদের চিন্তা করবো যে থাইটা কী করে শক্ত করবো। তখন আমরা শুয়ে শুয়ে আমরা এখন টাওয়াল পায়ের তলায় দিয়ে বলুন থাইটাকে শক্ত করুন, এই থাই শক্ত করুন ছাড়ুন, শক্ত করুন ছাড়ুন, শক্ত করুন, 10-15 যত গুনতে পারবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 লুজ করে দিলেন। আবার এরম করে রিপিটেডলি আমরা 10-15 রিপিটেশন করাই, যে পায়ে হয় যদি এক পায়ে হয় বা দু পায়ে হয় দু পায়েই করবেন, এটা করতে বলি। সেকেন্ড বডি আপনাকে এটাকে যত পারেন নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করুন আর ঘষিয়ে সামনের দিকে নিয়ে যান, যতটা আসে তার ব্যথা হবে, যতটা আসে একটু মুভমেন্ট আর কি, তাতে স্টিচিংটা খুব ইজি হয়ে যায়। এইটা পার্ট, এবারে স্টিচ কেটে এলো, যে ডাক্তার যেরকম বলে 10-15 দিন বা 10 দিন পরে স্টিচ কেটে এলেন, স্টিচ কাটার পরে আপনার একটু পেন তো থাকে, ব্যথা একটা থাকে, একটা ভয়ও থাকে প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রে, তখন আমাদের বলি এবার আপনি শুরু করুন ব্যায়াম। বসে করতে পারেন, শুয়ে করতে পারেন, শুয়েও করুন, শুয়ে দেখাচ্ছি। তো হচ্ছে যে এই হাঁটুর তলায় এরকম বালিশ বা এরকম টাওয়াল দিয়ে জোরে চাপুন, দেখুন যখনই চাপবেন পাটা দেখুন উপর দিকে উঠে যাচ্ছে। ভালোভাবে খেয়াল করুন, আমি যখনই নর্মালি শুয়ে আছি এরকম, যখনই এটাকে নিচের দিকে চাপবো বালিশে টাওয়ালের মধ্যে যখন চাপবো পাটা আপনা আপনি দেখুন উপর দিকে উঠে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন আপনি চাপটা ঠিক মতো দিচ্ছেন আপনি। এবং চাপ দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ছেড়ে দেবেন। যখনই 15 গুনছেন বা 20 গুনছেন আপনি বা 10 গুনছেন তখনই দেখবেন এখানে প্রচুর মানে টাইট হচ্ছে, হাঁটুর মধ্যে চাপটা পড়ছে, এটা এক নম্বর ব্যায়াম। দু নম্বর গোয়ালির তলায় যখন গোয়ালির তলায় দিন টাওয়ালটাকে, তো এই যে গ্যাপ হয়ে গেল এই গ্যাপটাকে নিচের দিকে নামাতে হবে, মানে এটা পানোটা ফুলে থাকে স্টিচ কেটে এসছেন আপনি, নিচের দিকে চাপান, এটা শুয়ে শুয়ে করতে পারেন, চেপে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ছেড়ে দিন, আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এটা শুয়ে শুয়ে করতে পারেন, বসে করতে পারেন, মনে হয় গোয়ালিটা দিয়েছি টোয়ালের মধ্যে তলায় ফাঁক হয়ে গেছে, নিচের দিকে চাপার চেষ্টা করছি চাপার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এবারে করার পরে আমি ল্যাটারাল মুভমেন্ট করবো। ল্যাটারাল মুভমেন্ট করলে কী হবে, ভেতরে বা পাশের মাসেলসগুলো আপনার জোর বাড়ছে। আপনি ডান পা অপারেশন করে এসছেন তাহলে বা দুটো পা হলে দুটো পাই করবেন, ল্যাটারাল মুভমেন্টটা করবো, মিডিয়াল মুভমেন্টটা করবো আবার, মানে ভেতর দিকে মাসেলসটাকে স্ট্রং করার জন্য, আর আস্তে আস্তে করে ওপরে তুলব স্টেপ ওয়াইজ। যখনই তুলবো এই কাম মাসেল বা গ্যাস্ট্রাগনমিয়াস এবং ওপরের কোয়াড্রিসেপস মাসটা পুরো টাইট হয়েছে, দেখুন পায়ের বুড়ো আঙুলটা আপনার দিকে রেখে ওপরে তুলবেন, এটাকে আমি স্টেপ বাই করাতে পারি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই স্টেপ, আবার নিচে স্টেপ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
ক্ষমতাটা বাড়ছে আপনার। তো সুতরাং এই স্টেপগুলো পড়বেন, বললাম হাঁটুর তলায় দিলাম, গোয়ালির তলায় দিলাম, পাশের দিকে মুভ করানো করালাম, স্টেপ স্টেপ করতে করতে উপরে তুললাম, পাঁচটা স্টেপে উপরে, পাঁচটা স্টেপে নিচে, এবং রিপিটেডলি 5-10 বার আপনার ক্ষমতা অনুযায়ী আপনি আস্তে আস্তে করবেন এবং নিজের থেকে বাড়াবেন। এবার কী করবেন, যতটা পারবেন কোমর পা দুটোকে নিয়ে এসে একটু ব্রিজিং করার চেষ্টা করবেন। যত বেশি ব্রিজিং করবেন এই পিছনের গ্লুটস মাসলগুলো যেমন টাইট হবে, এইখানে ফ্লেকশন পার্টটা অনেকটা ইজি হয়ে যাবে পেশেন্টের ক্ষেত্রে। তাহলে কী বললাম, পা আপনার ভাঁজ হচ্ছে না, আপনি ভয় পাচ্ছেন ভাঁজ করতে লাগছে, যতটুকু আসে কোমর তোলার চেষ্টা করুন, দেখবেন পাটা আবার আস্তে আস্তে চলে আসছে। যত পা আস্তে আস্তে আসবে দেখবেন কোমরটা আস্তে আস্তে ওপর দিকে উঠছে। আর একটু নিয়ে আসুন, দেখুন পাটাও ভাঁজ হয়ে গেলো, কোমরটা আরও বেশি বেশি করে উঠছে। তো এই পাটটাকে আপনাকে তুলে রাখতে হবে 5-10 সেকেন্ড করে, এটাও এবং 10-15 রিপিটেশন বা 20 রিপিটেশন আপনি করতে পারেন। ল্যাটারাল মুভমেন্ট করতে পারেন, তাহলে এই পাশের মাসলসগুলোকে স্ট্রেনিং করা যায়। মিডিয়াল মুভমেন্ট করতে পারেন, যে ভেতর দিকে মাসলসগুলোকে স্ট্রেনিং করা যায়। এবং শেষে যেটা করতে হবে, এবার টাওয়াল বসে, চেয়ারের মধ্যে বসে এবার টাওয়াল মেঝেতে পেতে দেবেন। পেতে দিয়ে এই টাওয়ালটাকে স্কিড করাবেন, যেহেতু বিছানা আমি দেখাচ্ছি, এরকম মেঝেতে পেয়ে দিলে এবার টাওয়াল নিয়ে স্কিড করে দেখবেন মেঝেটা ঠিকমতো স্কিড হচ্ছে। মেঝের মধ্যে পেতে দিয়ে এই স্কিডটা আপনি করবেন, এই স্কিডটা আপনি মেঝের মধ্যে করতে পারবেন। যখনই করবেন তখনই দেখবেন আপনার এই পায়ের মুভমেন্টটা আরও বেশি ইজি হয়ে গেছে এবং পাটা আরামসে ফ্লেকশন হয়ে যাচ্ছে। ভেতরে কটকট যন্ত্রণা এগুলো সব আস্তে আস্তে করে চলে যাবে, ফোলাটা যে সোয়েলিংটা থাকে সেটাও চলে যাবে। এবারে ব্যায়াম করলাম, সব কিছু করলাম, না ব্যথাও বেড়ে গেল, তখন আপনি কী করবেন, কখনোই কোনো ক্ষেত্রে গরম সেঁক দেবেন না, যেখানে মেটাল বডি আছে গরম সেঁক দেবেন না। আপনাকে করতে হবে কি, আপনাকে ঠান্ডা আইস প্যাক বা কুল প্যাক সঙ্গে সঙ্গে ব্যায়ামের সঙ্গে সঙ্গে দেবেন। আর আমাদের টার্গেট থাকে কি, থাইয়ের জোরটা যতটা সম্ভব পেশেন্টে বাড়িয়ে দেওয়া, আর কোয়াড্রিসেপস মাসলস যেটাকে বলি, আর তার সঙ্গে সঙ্গে কাব মাসলস, এই কাব মাসলটাকে আমরা স্ট্রেনিং করেন। দুটো পার্ট আমি স্ট্রেনিং করে দিতে পারি পেশেন্টের ক্ষেত্রে, তাহলে হাঁটুটা থেকে রেস্ট্রিকশান হয়ে গেলো, হাঁটুটা খুব ইজি পার্টে চলে গেলো, হাঁটুটা খুব ইজি, ফোলাও কমে গেলো, হাঁটুর ভেতরে যন্ত্রণা কটকটগুলো চলে গেলো, হাঁটু ইজি হয়ে গেলো। তা এই ছোট্ট ছোট্ট ব্যায়ামগুলো দেখালাম, আর প্র্যাকটিক্যালি যে পেশেন্টকে দেখাবো, সেই পেশেন্ট নর্মালি রাস্তায় হাঁটছে, সিঁড়ি দৌড়া করছে, আপনি এই ব্যায়ামগুলো করলে আপনিও পারবেন। আমি দীপাঞ্জন সামন্ত, ফিজিওথেরাপিস্ট, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিনের লোক, দীর্ঘদিন আমার এই অভিজ্ঞতা আপনাদের শেয়ার করার জন্য ভিডিওগুলো দিই, আপনি দেখবেন উপকার পাবেন আর সবাইকে শেয়ার করবেন। আমি আছি আপনাদের জন্য, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা আমাকে ফোন করবেন। একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, আর সবাইকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ আমি হেল্পের জন্য এই নাম্বারটা সবাইকে দিই, যাতে কোনো অসুবিধা আমাকে আপনি পাবেন। অবশ্যই ভিডিওটা দেখলেন, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টস করবেন, আমি আছি আপনাদের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও আরও করে আমি ভিডিও দেখতে থাকুন। নমস্কার।